আলু বাজার জানবো, পেঁয়াজের বাজার নাকি নরম শুনলাম আজকে। পেঁয়াজের বাজার একটু নরম, মানে একটু আমদানি চাপ বেশি, পেঁয়াজের চেহারা তেমন ভালো না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দর্শক, কমতি হলো পেঁয়াজের বাজার দর, সে সাথে আলুর বাজার জানাবো। আলম কাকা আমাদের সঙ্গে আছে, আপনারা চিনে থাকবেন। আমরা অবস্থান করছি পাবনার ধুলাবাড়িয়া পেঁয়াজের পাইকারি হাটে। হাট থেকে আজকের বাজার কেমন চলছে শুরুতে আমরা একটু আলুর দাম জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি কাকা, ভালো আছি আলহামদুলিল্লাহ। কাকা, শুরুতে আমরা একটু আলুর বাজার জানবো, পেঁয়াজের বাজার নাকি নরম শুনলাম আজকে। পেঁয়াজের বাজার একটু নরম, মানে একটু আমদানি চাপ বেশি, পেঁয়াজের চেহারা তেমন ভালো না। ভিজা দেখে মনে হয় একটু চাহিদা, ভিজা দেখে মানে ব্যাপারী কেনার খুব চাহিদা নাই, এত ভেজা ভেজ কিনে কি করবো। কাকা, একটু আপনি জানান যে আলুর বাজারটা কেমন চলতেছে? আলুর বাজার একটু মেলা কম, যত আমাদের যেটা 50 টাকা ছিল সেটা মোটামুটি আমরা 40 টাকা বিক্রি করতেছি। 40? হ্যাঁ, পাইকারি একটু দামটা জানান। পাইকারি 40 টাকা বিক্রি করতেছি। লালটা কত বেচতেছেন? লালটা 40 পাইকারি বিক্রি করতেছি। আর সাদা যেটা? সাদার ওটা 38 টাকা। 38 না? জি। দর্শক, আলুর দাম কিন্তু কমেছে, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আলুর দামটা কমছে এবং পেঁয়াজের দাম আজকে কমছে। কত করে দাম? মোটামুটি আজকে 2500-2400 টাকা মাথা গেল। 2500 গেছে না? 2400 2500 হাই, যেটা মানে একবারে ভালো, এর মধ্যে যে শুকনা যেটা একদম শুকনা সেটা, তাতে আমরা 2200-2300 আছে, 2200-2200 আছে, ওটা ভালো না, মানে মান যেটা একটু ভালো সেটা দাম 2400-2500 কেনা বাজার হলো। 2200 আছে যেটা মানে একবারে ভেজা পে দেখতে খুব খারাপ দেখা যায়, মানে মানুষ একটু চাইতে যদি না হয় জিনিসে সে জিনিস কি করবে। হ্যাঁ, চেহারা ভালো না হলে কিন্তু পেঁয়াজ, চেহারা ভালো না হলে তো হয় না। হ্যাঁ, তারপর দেখা যায় যে একটা 2200 একটা 2500 একটা 2200 একটা 2500 তারপরে শুকনা আছে, এখন তো ভিজা পেঁয়াজ, তো ভিজা পেঁয়াজ তো মনে হয় যে আবহাওয়াটা খুবই খারাপ, আবহাওয়া খারাপ, তারপরে পেঁয়াজের কোনো চেহারা নাই, চেহারা বলে এত কম বেশি দাম 200-300 টাকা কম বেশি আছে। কাকা, আজকে কত মন কিনলেন? আজকে তো কিনলাম 20-25 মন কিনলাম। 20-25 মন কিনছেন? হ্যাঁ। ওখানে চাহিদাটা কেমন আছে পেঁয়াজের? চাহিদা একটু কম, চাহিদা খুবই কম, চাহিদা কমে গেছে, খুব ভালো না, চাহিদা কমে গেছে। আচ্ছা, যদি আজকে 2400 বাজার ধরো না 2500 ধরো বাজার? হ্যাঁ, তুমি 2400 ধরো, 2400 দিয়ে বাজার হয়, 60 টাকা করে আপনাদের কেনা আছে, খরচ 265 খরচ, আমার অত খরচ হয় না, আমার অল্প দূর তো, যেহেতু সিরাজগঞ্জ, তারপরে বস্তায় ভরতে বা গাড়িতে লোড মধ্যে তো আমার তো 63 তে বলবো 65 বিক্রি হলে আনা, 65 বিক্রি করলাম। হ্যাঁ, ওই অল্প ঢাকা গেলে পরে দেখা যাচ্ছে যে ঢাকা গেলে খরচ বেশি। হ্যাঁ, ঢাকালে 5 টাকা খরচ, আমার একটু খরচ কম হয়। আচ্ছা দর্শক, আজকে আলু সহ পেঁয়াজের দাম কিন্তু কমেছে এবং আশা করছি আলুর দাম সামনে আরো কমে যাবে, কিন্তু পেঁয়াজের দাম মনে হয় বাড়ার সম্ভাবনা আছে, আবহাওয়া ভালো হলে। আবহাওয়া ভালো হলে তো একটু চাহিদা হইতে পারে, চাহিদা হতে পারে, হইলে পারে জিনিস হয়তো ব্যাপারে কিনবে, সাহস করে কিনবে। আর যেহেতু মানে আবহাওয়া খারাপ, তারপর পেঁয়াজের কোনো মানে পেঁয়াজ দিয়েই পছন্দ হয় না, কি কিনবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা। আজকের বাজার দর আমরা জানি 14,000 টাকা।